1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া হ্যাঁ জোড়া মানে 500 টাকা পিস তাই না হ্যাঁ 500 টাকা পিস কি করে ফেলাইছেন হুম কত দিবি কি করছেন এটা এটা আসছে সবার কি হচ্ছে রানি হ্যাঁ পাঁচ তিন জোড়া রানি এগুলো কি কেমন দাম চাচ্ছেন এটা আপনি এক রানি হ্যাঁ এটা রানি রানি কত দাম চাচ্ছেন চাচ্ছেন এই দুটো 1200 টাকা এই দুটো 1200 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না হ্যাঁ ব্যবসা নিজে কি অবস্থা ভাই ব্যবসা তো আপনার বেশি ভালো না ভালো না না আচ্ছা দর্শক মন্ডলে আমরা চলে আসছি আটিবাজার হাটে আপনারা জানেন যে হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন বসে থাকে এই আটিবাজার হাটের যে ওস্তাদ আপনারা হয়তো অনেকেই চেনেন যে আটিবাজারের ওস্তাদ সে ওস্তাদের সাথে কথা বলবো উনি এখানে কতদিন ধরে ব্যবসা করেন এই আটিবাজার আমি প্রায় 35 বছর ধরে ব্যবসা করি প্রায় 35 বছর অর্থাৎ শুরু থেকে এই বাজারে তাই না বাজারের শুরু থেকে উনি ব্যবসা করে ব্যবসায়ী এবং এই বাজারে সবাই তাকে ওস্তাদ নামে চেনে উনি এখনো ব্যবসা ধরে রেখেছে যদিও ব্যবসা তেমন নাই লাভ নাই তারপরও উনি ব্যবসা বাদ দেয় নাই তো উনার কাছে আজকে যে কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে সাথে দামও জানাবো ভাই আপনার কাছে এখন কি কি কালেকশন আছে কি বিক্রি করেন এখন এগুলো তো একটু মুরগি এগুলো কি মুরগি এগুলো আপনারই সোনালি মুরগি সোনালি মুরগি হ্যাঁ কপালা সোনালি তাই না ওটাই লোমা মুরগি আচ্ছা কপালা এগুলো কি দামে বিক্রি করেন এটি 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া হ্যাঁ জোড়া মানে 500 টাকা পিস তাই না হ্যাঁ 500 টাকা পিস আচ্ছা স্যার এগুলো দর্শক মূল্য দেখতে পাচ্ছেন কপালা সোনালি এটা নতুন একটা জাত এগুলো এখন খুব চলছে তো এগুলো 1000 টাকা জোড়া এই উস্তাদের কাছে পেয়ে যাবেন উমা মুরগি বসানো হয় আর ডিমে অলরেডি ডিমে বসে আছে দামি দামি মুরগি ডিম দেয় এটা তো বসানো হয় আচ্ছা আচ্ছা স্যার এখন কি ডিম দেয়া আছে এটা একটা ডিম আলগা ডিম এর লাগে বসা বসা রাখছি টেস্ট করতেছি ও টেস্ট করতেছেন হ্যাঁ এটা বিক্রি করবেন না হ্যাঁ এটা কি বিক্রি করবেন না এটা বিক্রি করে হালাইছি এটা অর্ডার আছে ও বিক্রি করে ফেলাইছেন হুম কত দিয়ে বিক্রি করছেন এটা এটা 800 টাকা বিক্রি হচ্ছে 800 টাকা অলরেডি সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা খরগোশ খরগোশের কালেকশনই বেশি আপনার কাছে খরগোশের কালেকশন বেশি কি খরগোশ তো আপনি মরে না মরে না এগুলো যে এক যে খরগোশ মানে কেনার পরে নষ্ট হয় অন্য জিনিস তো নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে খরগোশের অসুখ খুব কম হ্যাঁ অসুখ খুব কম আচ্ছা আচ্ছা স্যার খরগোশ এটা তো রানি এই জোড়া রানি তিন জোড়া রানি তিন জোড়া রানি এই জোড়া রানি রানি হ্যাঁ পাঁচ তিন জোড়া রানি এগুলো কি কেমন দাম চাচ্ছেন এটা আপনি 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া হলে এগুলো সেল করবে না 1000 টাকা জোড়া হলে সেল করবে এগুলো রানি বেশ বড় বড় সাইজের খরগোশ আপনারা দেখতে পাচ্ছেন কত হ্যাঁ কত এটা কত 100 রেডি সোনালি মুরগি এটা হলো সোনালি মুরগি হ্যাঁ সোনালি বড় এটা ডিম ডিম পাড়তেছে মনে হয় নাকি এটা 12 মাস ডিম পারে 12 মাস না এর রানিং আছে এখন আর রানিং আছে রানিং আছে কত দাম আছে এটা এটা আপনি 1000 টাকা দাম 1000 টাকা দাম রানিং সোনালি মুরগি এখন নিলে এখন হয়তো ডিম পারবে অলরেডি রানিং আছে 1000 টাকা দাম যদি কেউ নিতে চান ভাই সাথে এটা কি মুরগি ভাই ওটা দেশি মুরগি দেশি হ্যাঁ এটা কি রানিং রানিং হ্যাঁ এটা রানিং রানিং কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন ভাই এটা 800 টাকা 800 টাকা খুব সুন্দর মাশাআল্লাহ আপনারা দেখছেন সাদা দেশি মুরগি রানিং খুব সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর আপনারা কেউ নিলে এই আটিবাজার উস্তাদের সাথে যোগাযোগ করবেন এই দুটো দেশে হ্যাঁ এই দুটোর দাম কত আছেন এই দুটো 1200 টাকা এই দুটো 1200 টাকা 600 টাকা পিস ভাই খরগোশ এই দুটো তো রানিং না এই দুটো হলো এই দুটো হলো বাচ্চা বাচ্চা তাই না এই দুটোর দাম কত আছেন হ্যাঁ কত দাম আছেন এই দুটো এই দুটো আপনি 800 টাকা এটা কি জোড়া মিলানো আছে জোড়া মিলানো জোড়া মিলানো আবার এই দুটো তো রানিং হ্যাঁ এই দুটো হ্যাঁ তিনটা রানিং ও এখানে তিনটা আছে হ্যাঁ তিনটা এখানে পুরুষ কয়টা মহিলা কয়টা পুরুষ দুইটা মহিলা একটা পুরুষ দুইটা মহিলা একটা আচ্ছা আচ্ছা হ্যাঁ ওস্তাদ হ্যাঁ তাহলে এখন ব্যবসা বাণিজ্য এবং বাজারে সার্বিক অবস্থার কথা বলেন কি অবস্থা এখন মনে করেন আহে দিন খারাপ আহে যাই দিন ভালোই যায় জি 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 এখন আগে যে ব্যবসা বাণিজ্য ছিল আমাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে নষ্ট হয়েছে এই কারণে বিভিন্ন ধরনের মানুষের ব্যবসা বাণিজ্য শিখা হয়েছে কবুটা যে একটা কম ছিল
সেই গোমরটা নাই ব্যাপার হইছে বড় ছোট পর্যন্ত মহিলার দখলটা পারে তো এটা খাবারের দাম বাইরে আছে গা আর জিনিসের উৎপাদন কম আছে গা এখন আবার বর্তমানে কবুতরের দাম বাড়তেছে কবুতরের বাজার ভালো হইতেছে ভালো হইতেছে ভালো হইতেছে আর বিশেষ করে এটা তো কবুতরের হাটের মতো পরিবেশ না কিন্তু মানুষের ঠেকা ব্যাঠাকা আহে আসনে পরে এই টিভির মধ্যে বসানো হয় মানুষের ধাক্কা ধাক্কি উড়াজুড়ি মধ্যে মানুষ আহে তারপর এটা একটা নিশা নিশা আহে মনে করেন শনি মঙ্গলবারে দুটা হাট আহে আর এটাই হলো আপনার এক দেড়শো বছর আগের হাট গরু হাটা ছিল এটা সরকারি ভাবে লেয়া গেছে গা এখন হাটের ইচারাদারেরা এই হেন্দা হাট বসেছে এখন ধাক্কা ধাক্কি উড়াড়ি পারাপারি এখন এখানে মারামারি আহে ধরাধরি আহে কিন্তু সবকিছু আমাদের খেয়াল রাখতে হয় আর এমনকি দেখা গেল কবুতর পালে ঘরে চার লাখ যাই পাঁচ দশ জোড়া কবুতর পালতাছে বাচ্চা হয়েছে এক জোড়া বাজারে না বিক্রি করতেছে এবং দশ বিশটা মুরগি পালতাছে মুরগি বাচ্চা হইতা বহা দিতাছে বাচ্চা হইতাছে ওই মুরগির বাচ্চা বাজারে না বেচা চার লাখ নিতাছে বাল বাচ্চা লেয়া চলতাছে এইভাবে আর কি হাট বসানো হয় বিভিন্ন আর কি বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আহে এখানে আইসা আপনার বড়ুয়ার বিচার বড়ুয়ার তো সরকারিভাবে গ্রুম মন্ত্রণালয় অফিস বানা হয়েছে এখন এই টিভির মধ্যে হাট বসানো হয় টিভির মধ্যে উড়াউড়ি পারাপাড়ির মধ্যে অনেকে আছে না বিরক্ত হয় অনেকে আছে বিভিন্ন জায়গাতে যে এটা হাট কিন্তু অনেকে মনে করেন বসার কোনো জায়গা পায় না এটা ডিসিপ্লিনের রং নাই কিন্তু আমরা আমাদের নিজেরটা নিজের কাছে খারাপ লাগে কিন্তু আমার মনে হয় এই জায়গার এই মডেল কেরানিগঞ্জের মধ্যে যদি এই জায়গাটা যদি বড় হইতো আমরা সরকারিভাবে একটা বড় জায়গা পাইতাম আমার মনে হয় মডেল কেরানিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় হাট এই ঐতিহ্য হাট এই আটিবাজারের হাট এখনো থাকতো সেখানে উস্তাদ এখানে খাজনা নেই কিভাবে খাজনা এভাবে যে এটা খাজনা নেয় হাজার একশো টাকা হাজারে একশো টাকা হাজারে একশো টাকা খাজনা নেয় কিন্তু এই খাজনা এই এটা আমাদের এলাকা তো চীনা পরিচালক সবই সবই বাইবের আদার এক ফ্যামিলির লোক কিন্তু এখানে দেখা গেল যে এক হাজার থেকে একশো টাকা খাস হইলে একশো টাকা আমরা পাই না আমরা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে আর কি ওখানো এখন হলো আপনার যারা হলো কেনে এখানে কেনে তাদেরকে খাজনা দিতে হয় যে যে বিক্রি করে তারা খাজনা দেয় আর যে কেনে তারা খাজনা দেওয়া লাগে খাজনা দিব না দর্শক মন্ডল আপনারা একটা মেসেজ জানলেন এই আটিবাজার হাট থেকে যারা ক্রয় করবেন তাদেরকে খাজনা দিতে হবে না যারা বিক্রি করবে তাদের শতকরা মানে দশ টাকা দেওয়ার কথা তারপরে হয়তো একটু কম বেশি করে দেয় তাই না কম বেশি করে এখানে পরিচিত তো সবই জায়গাগুলো এটা আমাদের এলাকা নিজের স্থানীয় মানুষ বয় গরিব অনেক অসহায় মানুষ আহে একটা বিধবা মানুষ আহে একটা বয়স্ক মানুষ আহে একটা বাচ্চা বলা মানে একটা জিনিস দেখলো আমরা দেখা যায় একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা খাজনা জায়গা আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দিল মাইনা আচ্ছা স্যার এবং আছে ইচ্ছা দাদা আমি এবং এটা মাইনা নেই কিন্তু এটা নিশা এটা আমরা ছাড়তে পারি না আগে আমি প্রতি ঘাটেই যেতাম বিভিন্ন জায়গায় কিন্তু এখন ব্যাপার হয়েছে ব্যবসা বাণিজ্য নাই আর আপনার আগে আড়ালি কবুতর পাঙ্কি কবুতর বিভিন্ন ধরনের কবুতর হেমসি কবুতর জগৎসিং কবুতর কিং কবুতর তারপরে সিরাজি কবুতর শর্টপিস কবুতর তারপরে লক্ষা কবুতর হ্যাঁ আরো বিভিন্ন ধরনের কবুতরের নাম আছে হ্যাঁ ল্যাংস কবুতর এগুলার বিভিন্ন ধরনের কবুতর বেচে কিনে করতাম কিন্তু এখন দেখা গেল যে বিভিন্ন ধরনের মানুষের ব্যবসা বাণিজ্য শিখে গেছিল আর বিভিন্ন ধরনের হাটের মধ্যে খাজনা আলাদা বিরক্ত করে দেখা অনেকে কিনা বেচা করবা যায় না কিন্তু ভয়ে যে খাজনা রেখে দেয় কিন্তু সবচেয়ে ভালো হাট হলো মিরপুর মিরপুর আমিও যাই মাঝে মাঝে কিন্তু কিনাকাটা করে আরাম কিন্তু সব মানুষ মিরপুর চলে যায় মিরপুরের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা ঐতিহ্য হাট আমার খুব ভালো লাগে কিন্তু আমি পরে পরে যাই ওই জায়গার মধ্যে একটা পয় পরিষ্কার যে রহব ওই জায়গায় মানুষ ব্যবহার আছে আর কিন্তু একটা লাখ টাকা বেচু কোটি টাকা বেচু আর এক টাকা বেচু কোনো খাজনা নাই কিন্তু মানুষের ব্যবহার আছে হচ্ছে লইয়া কিন্তু মানুষের ব্যবসা বাণিজ্য করে বইয়া সব দিকে আরাম পাচ্ছে ওই জায়গার মধ্যে আর আজকে দেখা গেলো যে আমাদের ব্যবসা বাণিজ্য নাই কিন্তু এই কবুতর অনেকে দেখা গেলো যে ছেলে পেলেরা নিশা করে পড়ালেখা করে নিশা পানি করে দশ বারো জন মিলে আড্ডা ফাড্ডা দেয় অনেকে দেখা গেলো আমরা হাতের মধ্যে কবুতর দিয়ে বলি যে ভাই এই দুইটা করে তো পাল কবুতরের পিছিয়ে বিনিয়োগ করছে ফার্ম করছে কি করছে কিন্তু বিভিন্ন ধরনের মানুষের ধাক্কা খায় গড়া খায়া গড়া খায়া এই কবুতর কি করলো
মাগ না দামে ফালা না দামে আদলাটাই না বিক্রি করে আলো লট হইছাল আমাকে সেজ পুত্র কইরা দিবা চাইছে যে কবুতর বালে চলে মাই সব দিশন দিছে কবুতর বালা মাইছে ফালে না এখন ভালো আপনার দেখা গেল এক সময় এই পোলাপান আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন আড্ডা ফাটা মারে এই এলাকায় কে কইতে পালতো না কিন্তু এই কবুতর আমি পালতে গিয়ে দিন বছর ঘরে হইনি গা প্রায় কইরা তারপরে সব রক্ত মুক্ত চিন্তা হয় তারপরে রক্ত চিনা তারপর কবুতর পালতে হয় আচ্ছা এই না শুধু দেখবার আহে ডাক্তার খাইবার আহে অনেকে আছে মুরগি কিনবার আহে না এই ডাক্তার নিশানি চায় ডাক্তার খাইবার আহে এটা টাকা বছর বড় না অনেক শিল্পপতিরা আট ঘাটের মধ্যে ডাক্তার খাইবার আহে এটা একটা মিশা এই পুরো বিশ্বই দেখবে আমার কথাটা সত্য না মিথ্যা কিন্তু এটা আচ্ছা অনেকে কমেন্ট করে জানাবে আপনার কথা কি তো ধন্যবাদ অনেক সময় দিলেন আমাদের আমাদের চ্যানেল আচিল এন্ড চিকেন ভিডিও আচিল এন্ড চিকেন ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো থাকবেন